আসসালামু আলাইকুম, আপনি দেখছেন নিজামুল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল। আমি নিজামুল আপনার সাথে আছি। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি গ্রামীণফোনের নতুন সিম রেজিস্ট্রেশন করে নেবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনিও শিখে নিতে পারবেন নতুন সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গ্রামীণ সিম রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে ককপিট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর নিচের ব্লু ব্লকস অপশনটিতে ক্লিক করুন। পছন্দের সিম বানান অপশনটিতে ক্লিক করুন। সার্চ করুন বাটনটিতে ক্লিক করুন। এখানে দেখুন আপনাকে অনেকগুলো নাম্বার দেখানো হয়েছে, আপনি আপনার পছন্দের নাম্বারটি সিলেক্ট করে নিন। তারপর এখনই নিন অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি সিম কিট নাম্বারটি টাইপ করুন। তারপর গ্রাহকের এনআইডি নাম্বার টাইপ করুন। গ্রাহকের জন্ম তারিখ দিন। নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে গ্রাহকের নাম লিখুন। জেন্ডার সিলেক্ট করুন। গ্রাহকের ঠিকানা লিখুন। জেলা এবং থানা সিলেক্ট করে নিন। পোস্ট কোড লিখুন। পরবর্তী বাটনে ক্লিক করার আগে গ্রাহকের ফিঙ্গার নেওয়ার জন্য স্ক্যানারটি লাগিয়ে নিন। ওকেতে ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখন গ্রাহকের চার আঙ্গুলের ফিঙ্গার নিন। সাবমিট বাটনে ক্লিক করুন। একটু সময় অপেক্ষা করুন, দেখুন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তারপর নতুন সিমে রিচার্জ করে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে অল করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।